আগামী 2 এবং 3 অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর 3 অক্টোবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। তৃণমূলের ঘোষিত কর্মসূচির দিনে ফের তাকে ডাক দিল। এর আগেও ইন্ডিয়া জোটের বৈঠক ছিল, সেই বৈঠকের দিনে তাকে ডেকেছিল, সমন্বয় কমিটির বৈঠক ছিল, সেই সমন্বয় কমিটিতে তৃণমূলের সাধারণ সম্পাদকের চেয়ার ফাঁকা রেখে ইন্ডিয়া জোটের নেতারা বৈঠক করেছিলেন। আর এইবারে এমন একটা দিনে ডাকা হলো যেদিন দিল্লিতে প্রচুর লোক সমাগম করে এর এই যে রাজ্যে আবাস যোজনার টাকা এবং 100 দিনের কর্মসূচির যে টাকা, বকেয়া টাকা দিচ্ছে না বলে অভিযোগ, সেই টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্ণা চলবে ঠিক সেদিনই। এখন প্রশ্ন হলো যে তিনি কি যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদিও এখনো আমরা যখন এই প্রতিবেদনটি করছি তখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি, কিন্তু এক স্যান্ডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমাকে ফের এমন দিনে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছে যেদিন দিল্লিতে পশ্চিমবঙ্গের ন্যায্য পাওনা আদায়ের জন্য প্রতিবাদ আন্দোলন শুরু হবে। এ মাসের শুরুর দিকে দিল্লিতে ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ সমন্বয়কারী বৈঠকের সঙ্গে মিল রেখে একের দিনে ইডি আমাকে তলব করেছিল। আমি দায়িত্ব সহকারে হাজির হয়েছি এবং সমন মেনে চলেছি। বিজেপিকে 2021 সালে পরাজয়ের সম্মুখীন হওয়ার পরে বিজেপি বাংলার জনগণকে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিশোধে অন্ধ হয়ে তারা বাংলার মনরেগা এবং আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হকের টাকা আমরা ফিরিয়ে আনবই। এখন প্রশ্ন হলো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো, এবং আরো যেটা জানা যাচ্ছে তার মা এবং বাবা দুজনে লিপস অ্যান্ড বাউন্সের যেহেতু ডিরেক্টর, সেই হিসেবে তাদেরকেও ভিন্ন দিনে ডাকা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, একদিকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং বাবা লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, সেই হিসেবে ডাকা হলেও তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, এটা যেমন একদিকে প্রশ্ন তৃণমূল তুলছে, অন্যদিকে বিরোধীরা বলছে যে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরকে ডাকা হয়েছে, অভিষেকের মা বাবা হতে পারে সেটা সম্পর্কের খাতিরে, কিন্তু তদন্ত তো রয়েছে লিপস অ্যান্ড বাউন্স। প্রশ্ন হলো তৃণমূল কে এমন একটি দিনে ডাকা হলো ফের, এই যে রাজনৈতিক ফায়দা, আমরা এর আগে বলছিলাম যে ইডি এমন এমন দিনে কেন ডাকছে, তারা কি জানে না? এবং এটা তো ঘোষিত কর্মসূচি, তাহলে কেন সেই দিনটায় তাকে ডাকা হবে? অতএব আবারও তৃণমূলের যে রাজনীতির যে অঙ্ক, সেই অঙ্কে তৃণমূল কি এগিয়ে যাবে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, এই যে আবার 3 অক্টোবর এটা ঘোষিত কর্মসূচি তৃণমূলের, সেই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলো এবং সেই সঙ্গে ভিন্ন দিনে ডাকা হয়েছে তার মা লতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাবাকেও, কিন্তু তারা বলছে যে লিপস অ্যান্ড বাউন্সের যে ডিরেক্টর সেই হিসেবে তাদেরকে ডাকা হয়েছে, বিরোধীরাও তাই বলছে। কিন্তু এই যে ঘোষিত দিনে ফের ডাকা হলো, এর আগে সমন্বয়কারী বৈঠকে যেদিন ডাকা হয়েছিল সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেই ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যাননি কিন্তু তিনি হাজিরা দিয়েছেন, আবারও এরকম একটি দিনে ডাকা হলো, তৃণমূলের রাজনৈতিক ফায়দা তো আবার নিয়ে যাবে। দেখো, তৃণমূল এর থেকে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে, কিন্তু আর কি ইডি বা সিবিআই কখন কাকে ডাকবে, কার কোন রাজনৈতিক কর্মসূচি আছে কিনা, সেটা তো তাদের গ্রাহ্যের মধ্যে পড়ে না, পড়ার কথাও নয়। তারা যে কোনো দিন ডাকবে, পড়ার কথা নয়, আমার এখানেই প্রশ্ন, পড়ার কথা নয় সত্যিই তো, কিন্তু প্রশ্ন হচ্ছে যতবারই ডাকছে ততবারই তো কোনো না কোনো কর্মসূচি রয়েছে এবং সেগুলো তো দেখাও যাচ্ছে। তাই জন্য আমি সেই জন্যই তো বলছি যে তারা তাদের একটা ডেট দেখে ডাকছে, তাতে কর্মসূচি এলো কি এলো না তাতে তাদের কিছু এসে যায় না, তাহলে এই ঘটনা তো সেটাই প্রমাণ করছে। ধরো আমরা যেটা বলছি যে 13ই সেপ্টেম্বর যখন ডাকা হয়েছিল, সমন্বয় কমিটির মিটিং ছিল, তাহলে ইডি বা সিবিআই যদি সেটাই ভাবতো, যেরকম সমন্বয় কমিটিতে আগের বার ডেকেছিলাম এই বলা হয়েছিল সমন্বয় কমিটি, শুধু তাই না, তার আগের বারও আমরা যদি দেখি এই সমন্বয় কমিটি মিটিং এর আগে যখন ডাকা হয়েছিল তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছিল, তারপরে ডাকা হলো, তার তখন ওই পঞ্চায়েত ভোটের প্রচার চলছিল। বিপ্লব, এই দুটো ডাকার মধ্যে লাস্ট যে দুটো ডাকা সেটার অনেকটাই ডাকার মধ্যে যেটা দেখা যেতে পারে যে আদালত যে মুখে আদালতের কাছে যেভাবে ইডি ভর্তিত হয়েছে, ইডির এছাড়া কোনো পথ ছিল না, বিশেষ করে আদালতের
আদালতের গুঁতোয় ইডি একটু সচল হলো, এটা বলতে আর চাই। অনেক বেশি, কারণ 13ই সেপ্টেম্বর যখন ডেকেছিল, 14ই সেপ্টেম্বর ইডির প্রিলিমিনারি রিপোর্ট, এই এই নিয়ে লিপস অ্যান্ড বাউন্ডস এর কি কি আছে রিপোর্ট পেশের কথা ছিল, এবং সেই রিপোর্ট যে পেশ হয়েছে সেটা তো দেখাই গেল কি এটা পর্বতের মুশিক প্রসব হয়েছে। সেই রিপোর্ট নিয়ে তুলোধনা করলেন বিচারপতি, এবং বিচারপতি শুধু তুলোধনা করলেন না, তার নির্দেশনামাতেও ইডির প্রতি যে বিরক্তি সেটা পদে পদে ফুটে উঠেছে। তো তারপর দাঁড়িয়ে ইডি এবং উনি বিচারপতি কিন্তু জানতে চেয়েছিলেন যে সুজয় ভদ্রকে তোমরা যখন অ্যারেস্ট করলে তখন লিপস অ্যান্ড বাউন্ডের আরো কোনো ডিরেক্টরকে কেন ডাকোনি, তাদের জিজ্ঞেস করনি কেন, তাদের সম্পত্তির খোঁজ নাও কেন, কোনোটাই ইডির কাছে কিন্তু উত্তর ছিল না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সিইও, তার বাবা মা তেমন লিপস অ্যান্ড বাউন্ডের ডিরেক্টর। তারপরে লিপস অ্যান্ড বাউন্ডের একজনকে যদি জালিয়াতির অভিযোগে যে জেল খাটছে সুজয় ভদ্র, সে প্রাক্তন ডিরেক্টর এখন বলছে কর্মী, তো তা সেখানে দাঁড়িয়ে লিপস অ্যান্ড বাউন্ডের অন্যদের যে অন্তত জিজ্ঞাসাবাদ করা হলো না কেন। ফলে পরের দিন আবার যখন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এটা উঠবে তখন ভাবে তখন ইডিকে এর উত্তর দিতেই হতো, ফলে বা তাই জন্য ইডি আমার এটা আবারও বেঞ্চে ওঠার কথা আছে হচ্ছে শুক্রবার দিন অমৃতা সিনহার বেঞ্চে। তো তার আগে অন্তত ইডি সেটা তাকে জানাতে পারবে যে দেখো আমরা আবার ডেকেছি বিপ্লব। আমার আমার কাছে অন্তত সাংবাদিকের দৃষ্টিভঙ্গিতে এটাই মনে হচ্ছে যে ইডি এখন সেটা তার যে আর কি যেভাবে তাকে ভৎসনা করা হয়েছে ভরা আদালতে, এবং সেটা যেটা লাইভ স্ট্রিমিং এ সারা পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবী দেখেছে, সেখানে ইডির যে বিশ্বাসযোগ্যতা, ইডির যে আর কি রাজনীতির মধ্যে ইডি থাকে না এটা তো ইডিকে প্রমাণ করতে হবে, সেটা বিশ্বাসযোগ্যতায় কোনো একটা ধাক্কা খেয়েছে। ফলে ইডি সেখানে দাঁড়িয়ে ইডিকে এটা, কারণ আবার যখন আদালতে উঠবে ইডিকে তো একটা রিপোর্ট দিতে হবে, এবং সেখানে রিপোর্টে দাঁড়িয়ে তারা বলবে দেখো আমরা ডেকেছি, সেই জায়গায় আমার মনে হচ্ছে সেই এর থেকেই ইডির এই আর কি আবার ডেকে পাঠানো। তারপরে কি হবে বা না হবে, কারণ এতদিন ধরে আজকে সুজয় কৃষ্ণ ভদ্র হয়ে গেছে, দীর্ঘদিন গ্রেপ্তার হয়েছে, তারপরেও তো তাকে ডাকা হয়। রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক লাভ তো তৃণমূলেই হবে এতে, দেখো তৃণমূল তো স্বাভাবিকভাবেই সেটা দেখো যেটা হলো, আমরা যদি দেখি একটুখানি তুমি যদি পেছনে যাও, আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এরকম কোটি কোটি টাকা উদ্ধার হলো, প্রায় 50 কোটি টাকা ক্যাশ, তখন কিন্তু ইডির যে তদন্ত নিয়ে প্রত্যেকেই তদন্তের অগ্রগতি নিয়ে যারা বঞ্চিত মানুষ যারা যারা এই দুর্নীতি শেষ দেখতে চায় তারা প্রত্যেকেই আশান্বিত হচ্ছিল। যে সিবিআই এর তদন্ত ঢিলেমি নিয়ে যখন লোকে সরব হচ্ছিল বা বলছিল, তখন কিন্তু ইডির তদন্ত নিয়ে লোকের মধ্যে একটা আশার আলো দেখেছিল যে ইডি এত ভালো কাজ করছে। সেই জায়গায় এসে কিছুদিন যাবত ইডি যেভাবে ভৎসনার মুখে বারবার করে পড়ছে, সেখানে কোথায় একটা ইডিকেই কিন্তু তার একটা প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গিয়েছে, দেখো স্বাভাবিক। কারণ আমরা আগের বার যেটা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তর থেকে বেরিয়েই প্রায় 1 ঘন্টা বা 40 মিনিটের উপর প্রেস কনফারেন্স করেছিলেন, এবং তার থেকে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। তো একদিন পরে উনি আসতেই পারেন 3 তারিখ, না হলে 2-3 যদি তাদের কর্মসূচি থাকে 4 তারিখ আসতে পারেন, কারণ অলরেডি যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে যেটা আছে আপাতত যদি সঠিক প্রমাণ না থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা যাবে না, বলা হয়েছে অ্যারেস্ট করতে হলে কি কারণে অ্যারেস্ট, পিএলএমএল অ্যাক্টের যে, এবং সঙ্গে সঙ্গে কোর্টকে জানাতে হবে, ফলে তার বলতে পারো এক প্রকার রক্ষা কবচ আছে, পুরোটা রক্ষা কবচ না হলেও এক প্রকার রক্ষা কবচ আছে যে উপযুক্ত, এবং সেখানে যা প্রমাণের দশা অমৃতা সিনহার বেঞ্চে ইডি পেশ করেছে, ফলে সেরকম যে কি প্রমাণ হচ্ছে আমরা সেটা তো সার্ফেসে নেই, পাবলিক সার্ফেসে, যদি তাদের কাছে কোনো প্রমাণ হাতে থাকে থাকে সেটা অন্য কথা, নাকি এই আর কি আদালতের ভূত ইডি করছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে এতে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে, এবং যেহেতু 3 তারিখ হওয়াতে তৃণমূল কংগ্রেসে সেই, এটা যদি 4 তারিখ বা 5 তারিখ হতো এটা হয়তো বলতে পারতো না, যেহেতু 3 তারিখ হওয়াতে, কিন্তু আমার মনে হয় না ইডি বা সিবিআই যখন কাউকে ডাকে যে রাজনৈতিক দলের ক্যালেন্ডার নিয়ে বসে তাকে ডাকে বলে মনে হয় না, এটা অনেকটাই আদালতকে যেহেতু জানাতে হবে শুক্রবার দিন আদালতকে জানানোর জন্যই, সেটাই তাই জন্য ইডি একটা চিঠিটা পাঠিয়েছে যে দেখো আমরা পাঠিয়েছি, সেটা 3 তারিখ না 2 তারিখ না 4 তারিখ সেটা আমার মনে হয় নিজের কাছে খুব একটা গ্রহণযোগ্য। একদম সত্যি, ইডির কাছে গ্রহণযোগ্য তারিখ কেন হবে? তারা তো আর কার রাজনৈতিক কর্মসূচি সেটা নিয়ে বসে থাকবে না, সেটা যেমন একদিকে ঠিকই, কিন্তু তৃণমূল তো জনগণের কাছে এটাকে ইস্যু করছে, এটা তো এটাকে হাতিয়ার করছে, এটাই তো রাজনৈতিক ভাবে তারা এটা হাতিয়ার করছে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার
হচ্ছে, এই এই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে বলেই হেনস্থা করা হচ্ছে, সেটা জনমানুষে তো একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছেই এবং তার লাভ তৃণমূলই নিচ্ছে। এখন দেখার যে সত্যি সত্যি যে ইডির যে তদন্ত যেটা বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ছে, সেই তদন্ত কি সঠিক পথে হবে, আমাদের নজর সেদিকেই থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ অভিদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।